বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে সুষমভাবে চার্জিত গোলকের বিভব ও প্রাবল্য নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে সে সম্পর্কে একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। 0.5 মিটার ব্যাসার্ধের একটি গোলককে 20 কুলম চার্জ দিয়ে আছে। গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার এবং 0.80 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব ও প্রাবল্য নির্ণয় করো। তো আমরা একটা গোলক বিবেচনা করব যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত, 0.5 মিটার। গোলকের ব্যাসার্ধ কত? 0.5 মিটার। এবং এই গোলকের পৃষ্ঠে 20 কুলম আধান দেওয়া আছে। গোলকের কেন্দ্র হতে 0.80 মিটার দূরে কোনো বিন্দুতে কি নির্ণয় করতে বলছে? বিভব ও প্রাবল্য নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে 0.4 মিটার দূরে মানে হচ্ছে যে এটা হচ্ছে তোমার 0.5-এর চেয়ে কম, মানে এই দূরত্বটা হতে পারে। এটা কেন্দ্র, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এটা মনে করলাম এই দূরত্বে আমাদের এটা হচ্ছে আর প্রাইম ধরি, আর প্রাইম হচ্ছে 0.40 মিটার। দূরে কোনো বিন্দুতে বিভব প্রাবল্য নির্ণয় করতে বলছে, মানে 0.40 মিটার দূরত্বে আমাদের বিভব নির্ণয় করতে বলছে, আবার প্রাবল্য নির্ণয় করতে বলছে। তো আমরা গত ক্লাসে যখন দেখেছিলাম, যদি আমি বিভবের কথাই বলি, প্রথমে বিভবের কথাই বলি, তাহলে আমরা জানি যে আমরা গত ক্লাসে একটা সম্পর্ক পড়েছিলাম, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। দ্যাট আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা যদি এটাকে যদি এ পয়েন্ট ধরি, এটাকে যদি এ পয়েন্ট ধরি, এটাকে যদি বি পয়েন্ট ধরি, মানে এ পয়েন্টে আমি বিভব নির্ণয় করতে পারবো না। কেন? গোলকের অভ্যন্তরে কি থাকে না? আধান থাকে না। মানে এ বিন্দুতে কখনো কি থাকবে না? আধান থাকবে না। আধান সবসময় তাকে পৃষ্ঠে বা এর বাইরে অবস্থান করতে পারে। তো এ বিন্দুতে বিভব যদিও বা আমাদেরকে নির্ণয় করতে বলছে, কিন্তু 0.4 মিটার দূরত্বে কোনো আধান থাকে না, সেজন্য আমাদের নির্ণয় করতে হবে কোথায়? পৃষ্ঠে। যদিও বা 0.4 মিটার, 40 মিটার বলছে, এটা নির্ণয় করতে হবে 0.50 মিটার দূরত্বে নির্ণয় করতে হবে। কারণ আমরা জানি যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠের বিভবের সমান, মানে পৃষ্ঠে যে বিভবটা নির্ণয় করে যেটা পাবো সেটা এ বিন্দু বা 0.40 মিটার বিভবের কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। সেজন্য আমাদেরকে এ বিন্দুতে বললেও আমরা বি বিন্দুতে নির্ণয় করব। তো বি বিন্দুতে বিভব বি সমান 1/4 পাই এপসাইলন নট কিউ। কিউ মানে হচ্ছে 20, আর মানে হচ্ছে 0.5। এখানে 0.4 দিলে ভুল হবে, কারণটা 0.4 হচ্ছে গোলকের অভ্যন্তরে, গোলকের অভ্যন্তরে কখনো আধান থাকে না। তাহলে 9 × 10⁻⁹ × 20 × 0.5, তো এটা 0.5 উল্টে গিয়ে হাফ টু এটা 40 হয়ে যাবে। 40 × 9 × 10⁻⁹ এটা হচ্ছে 360 নিউটন ভোল্ট। এত এটা তো 0.4 মিটার দূরে আমাদের বিভব হচ্ছে এত, এবং 0.40 মিটার দূরে প্রাবল্য কত? তো আমরা জানি যে গোলকের অভ্যন্তরে কী হয় না, বিভব আধান আধান থাকে না, গোলকের অভ্যন্তরে আধান থাকে না। সেজন্য এ বিন্দুতে আমি যদি প্রাবল্য, এ বিন্দুতে যদি আমি প্রাবল্য নির্ণয় করি, তাহলে এই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তো এখানে কিউর মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কেন? কিউর মান যদি শূন্য হয়, পুরো প্রাবল্যের মানে শূন্য হবে, কারণ গোলকের অভ্যন্তরে আধান থাকে না, কিউর মান শূন্য। আমরা গত ক্লাসেও দেখেছিলাম ব্যাপারটা। তো এটা হচ্ছে বিভব, আর এটা হচ্ছে প্রাবল্য 0.4 মিটার দূরত্বে। আর 0.80 মিটার দূরে আমরা, 0.80 মিটার মানে আমরা এটা দেখাতে পারি, এটা হচ্ছে ব্যাসার্ধ থেকে আরও বাইরে। মনে করলাম এই পয়েন্টে 20 কুলম আছে, এবং এই দূরত্বটা হচ্ছে কত? 0.8 মিটার। তো আমরা গত ক্লাসের টপিক্সটা যখন পড়েছিলাম, তখনই কিন্তু আমরা বলেছিলাম বাইরে কিন্তু
বিভব থাকে, প্রাবল্য থাকে, পৃষ্ঠে যেমন থাকে গোলকের পৃষ্ঠের বাইরে দেবো বিভব আর প্রাবল্য কী করা যায় হিসাব করা যায়। তো আমরা যদি এটাকে সি পয়েন্ট দেই তাহলে আমরা এই সূত্রটা সি বিন্দুতে মানে আমরা এটা নির্ণয় করতে পারবো, মানে সি বিন্দুতে বিভব কী হবে, তাহলে সি বিন্দুতে বিভব হবে কিউ বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 0.8 মিটার, 0.8। তো এটা মান বসিয়ে যেটা আসে সেটা হবে আমাদের আনসার, এটা একটু হিসাব করে বসাইতে হবে এটা আনসার। তো 0., এবার সি বিন্দুতে যদি আমরা প্রাবল্য নির্ণয় করতে চাই, ই নির্ণয় করতে চাই, তাহলে কি নির্ণয় করবো আর একটু নিচে লিখি, সি বিন্দুতে প্রাবল্য ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ, কি হচ্ছে এটা আর স্কোয়ার 0.8 হোল স্কোয়ার। তো এটা একটু হিসাব করে বসাতে হবে যেটা হয় সেটাই হবে কি অ্যান্সার। মানে এখানের মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব নির্ণয় করতে বললে ওটা আমরা নির্ণয় করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আধান থাকে না, পৃষ্ঠের বিভব নির্ণয় করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে গোলকের অভ্যন্তরে প্রাবল্য সবসময় কী হয় শূন্য হয়, এই দুইটা ক্ষেত্র ছাড়া বাকি সবগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা বিভব আর প্রাবল্য নির্ণয় করি এভাবেই করতে হবে। তো আমরা এখন বিভব এবং প্রাবল্যের একটা লেখচিত্র নিয়ে আলোচনা করব, লেখচিত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিভবের লেখচিত্র নিব, দূরত্বের সাথে বিভবের পরিবর্তন, বিভবের লেখচিত্র, বিভবের লেখচিত্র, তাহলে দূরত্বের সাথে আমরা আমরা জানি যে এটা যদি আমাদের গোলক হয়, আমি একটা একটা করে দেখাই, এটা যদি আমাদের গোলক হয় তাহলে গোলকের কেন্দ্রের বিভব বা গোলকের অভ্যন্তরে যে বিন্দু যে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠের বিভবের কি সমান। তো এটা যদি আমাদের, আমি গোলকের সাহায্যে বোঝাচ্ছি, যদিও আমরা এটা লেখচিত্র, এখানে আমরা ভি দিব আর এদিকে কী দিব আর, দূরত্বের সাথে বিভবের পরিবর্তন, দূরত্বের সাথে বিভবের পরিবর্তন। আমরা এটা যদি গোলক দেই তাহলে আমরা জানি যে গোলকের পৃষ্ঠে পৃষ্ঠে বিভব এর পৃষ্ঠে যে বিভবটা পাবো এটা কেন্দ্রে বিভবের কি সমান এবং এটাই সর্বোচ্চ, তাহলে সেজন্য আমরা পৃষ্ঠ থেকে এই মানটা হবে সবচেয়ে বেশি। তাহলে এরপরে আমাদের দূরত্ব যত বেশি হবে আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, আর যত বাড়বে, আর যত বাড়বে বি তত কমবে, আর যত বাড়বে বি তত কমবে, মানে পৃষ্ঠ থেকে যতই দূরে যাব বিভবের মান তত কমতে থাকবে। সেজন্য কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত বিভবের মানটা সর্বোচ্চ, এই কেন্দ্র থেকে বিভবের মানটা এইভাবে দিলাম কেন, কারণ হচ্ছে যে এই মানটা কখনো কি হবে না চেঞ্জ হবে না, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠের বিভবের কি সমান, মানে কেন্দ্র থেকে এই এই পৃষ্ঠ পর্যন্ত সব জায়গায় বিভবের মানটা কি সমান। আমি এখানে নির্ণয় করলে যে বিভব পাবো, এই বিন্দুতে নির্ণয় করলে যে বিভব পাবো, এই বিন্দুতে নির্ণয় করলে সে বিভব পাবো, এই বিন্দুতে নির্ণয় করলেও সে বিভব, এই বিন্দুতে নির্ণয় করলেও সে বিভব। সেজন্য এই রেখার মধ্যে এই বিভবের মানটা কখনো কি হবে না পরিবর্তন হবে না, সেজন্য এটা স্ট্রেট গেছে, মানে বিভবের কোনো পরিবর্তন হবে না। কিন্তু পৃষ্ঠ থেকে যখনই বাইরে যাব, পৃষ্ঠ থেকে যখনই আমি বাইরে যাব এবং এটা মনে করলাম আর নট, আর নট পর্যন্ত এই বিভবের মানের কোনো কি হবে না পরিবর্তন হবে না, যেটা এই রেখা দ্বারা বোঝানো হয়েছে। কিন্তু যখনই এরপরে দূরত্ব বাড়তে থাকবে তখন এটা ব্যস্তানুপাতিক হারে, ব্যস্তানুপাতিক হারে বাড়বে, মানে দূরত্ব বাড়লে এই বিভবটা খেয়ে যাবে আস্তে আস্তে কম কমে যাবে, আশা করি বুঝছো। তাহলে এটার পর এটার নাম হচ্ছে দূরত্বের সাথে বিভবের পরিবর্তন, দূরত্বের সাথে বিভবের পরিবর্তন। এরপরে আমরা প্রাবল্যটা একটু দেখব, প্রাবল্য লেখচিত্রতে, প্রাবল্য লেখচিত্র, তো এটা তো আমাদের গোলকটা,
এদিকে হচ্ছে আমাদের আর, আর এদিকে হচ্ছে আমাদের প্রাবল্য। আমরা জানি গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান সবসময় কী হয়, শূন্য হয়, এবং পৃষ্ঠে তার মানটা সর্বোচ্চ। কারণ আমাদের প্রাবল্যের রাশিমালা আমরা যদি একটু দেখি, ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কি আর স্কয়ার, এটা হচ্ছে প্রাবল্যের কি রাশিমালা। তো আমরা জানি যে গোলকের অভ্যন্তরে কোনো আধান থাকে না, সেজন্য গোলকের অভ্যন্তরে যে কোনো জায়গাতে প্রাবল্য কী হয়, শূন্য হয়। তো প্রাবল্য কোত্থেকে কোথায় শূন্য হবে, এই শূন্য থেকে আর ন, আর নটের আগ পর্যন্ত কী হবে, এই প্রাবল্যটা শূন্য হবে, প্রাবল্যটা কী হবে, শূন্য হবে। এবং পৃষ্ঠে প্রাবল্যের মানটা সবচেয়ে বেশি, পৃষ্ঠে মানে এখানে প্রাবল্যের মানটা কি সব সবচেয়ে বেশি। এটাকে আমরা যদি আর নট দিই, আর এটা যদি বি পয়েন্ট দিই, এই 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 এতটুকুতে মানে এটাই হচ্ছে প্রাবল্যের সবচেয়ে বড় মান। এরপর থেকে যত দূরত্ব বাড়বে, যত দূরত্ব বাড়বে প্রাবল্যের মানটা কম হবে, সেজন্য এটাও এভাবে আসবে। তো এটা এখানে ফাঁকা দিলাম কেন, এখানে কিন্তু এটা স্ট্রেট লাইন হয়েছে, মানে বিভবের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এখানে কোনো মান নাই। তার অর্থ হচ্ছে গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মানটা শূন্য। প্রাবল্যের মান শুরু হবে কোত্থেকে, পৃষ্ঠ থেকে। এর ভিতরে কোনো, এর ভিতরে বা এর ভিতরে কোনো প্রাবল্যের কোনো মান নেই, প্রাবল্যের মানটা শূন্য। প্রাবল্যের মানটা পৃষ্ঠে সবচেয়ে বেশি, এবং পৃষ্ঠ থেকে যত দূরে যাবে তত প্রাবল্যের মানটা কী হবে, কমতে থাকবে। এটাই হলো দূরত্বের সাথে বিভবের পরিবর্তন, আর এটা হলো দূরত্বের সাথে প্রাবল্যের পরিবর্তন, দূরত্বের সাথে প্রাবল্যের পরিবর্তন, পরিবর্তন। আশা করি দুটা লাগে চিত্র বসছো, এগুলো ভালো করে খাতায় নোট করবেন। আজকে এতটুকু, হাফেজ।